যানবাহন নিয়ন্ত্রণে চাঁচলগামী 81 নং জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড়ে বসানো হলো নো এন্ট্রি ট্রাফিক পুলিশ বোর্ড। আজ চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে নিজ হাতে নো এন্ট্রি বোর্ডগুলি বসান বলে খবর। গাড়ি অটো টোটো প্রচুর জাম লাগে, এই যে সামনের জায়গাটু যেটু নো এন্ট্রি করলাম, এতে অনেকের যান চলাচলের সুবিধা হবে, সাধারণ যাত্রীদের চলাফেরার খুব সুবিধা হবে, যার জন্য ভবানীপুর ব্রিজের এইটুক জায়গা আমি নো এন্ট্রি করলাম। জানা যায় ভবানীপুর চৌরাস্তার মোড়ে চাঁচলগামী 81 নং জাতীয় সড়কের ধারে অটো টোটো ও ভুটভুটি সবসময় রাস্তা জ্যাম করে থাকতো, এতে সমস্যায় পড়তো বড় গাড়ি ও পথ চলতি মানুষেরা, ঘটত প্রায় দুর্ঘটনা। রবিবার হাটের দিন ঘন্টার পর ঘন্টা মাঝ রাস্তায় যানবাহন আটকে থাকত, এতে নাজেহাল হয়ে পড়তো নিত্য যাত্রীরা। এলাকার লোকেদের দীর্ঘদিনের দাবিও ছিল, তা পুজোর মরশুমে পূরণ হলো। ট্রাফিক ওসি চন্দন দিয়ে জানান, ভবানীপুর ব্রিজ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সবসময় সিভিক ভলেন্টিয়াররা মোতায়েন থাকবে, যারা ট্রাফিক আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্যার বলছি এই রুট দিয়ে কোন কোন এলাকা যাওয়া যায়? এই রোড দিয়ে হরিশ্চন্দ্রপুর যাওয়া যায়, কুশিতা যাওয়া যায়, এদিকে ডান দিকে চাঁচল যাওয়া যায়, আর এই রুটটার মেন রাস্তা হলো এটা, মানে হরিশ্চন্দ্রপুর থানা এদিকে বিহার কুশিদা হয়ে, যে বিহার থেকে কুশিদা হয়ে আসে এই লাইনটা প্রচুর জ্যাম হয়। স্যার বলছি এখন তারপরে ফ্লাইওভার হচ্ছে? হ্যাঁ ফ্লাইওভারের কাজ তো এখন শুরু হয়নি, যাই হোক ওদের কখন কবে হবে, ফ্লাইওভার শেষ হলে পরে ডিসিশনটা দেখা যাবে কী হবে। সবাইকে এই জায়গা নিয়ে অনেক কমপ্লেন, অনেক ডিসপুট, বারবার বলছি যে এখানে যেন আর কোনো ছোটো গাড়ি হোক বড়ো আর কেউ যেন না দাঁড়ায়। আমি অনুরোধ করে বলছি পরে যদি কিছু হয় কিন্তু গাড়ি আমি থানায় ধরে নিয়ে যাবো, কেস দিব। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, লাস্ট কর্নার, MG রোড, জয়গাঁও।